আসসালামু আলাইকুম আইকি মিডিয়া নিউজের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওতে ক্লিক করছেন ভিওর্স আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে বি এফ গোলবালের সর্বশেষ যে আপডেট সেটা সুখবর এবং দুঃখের খবর মিলিয়ে এই ভিডিওটা কারণ বর্তমানের যে পরিস্থিতি সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন জানতেছেন প্রথম হলো গত ডিসেম্বরের কিছু ভিসা জমা হয়েছে সেই সেই ভিসেও কিন্তু এখন ফাইলগুলো এখন ছাড়ছে তার কারণগুলো হলো ইতালি থেকে বলা হয়েছে যে এই যত ফাইল জমা হয়েছে এক মাসের ভিতরে সব ফাইলগুলো যেন ডেলিভারি দেয় যদি সেটা রিজেক্ট যদি সেই ফাইলগুলো ফেক হয় তারপরেও জানি রিজেক্ট দেওয়া হয় সেটা ইতালি থেকে জানানো হয়েছে ইতালিয়ান অ্যাম্বাসিকে তো যাদের ফাইলগুলো জমা হয়েছে যদি ফেক হয় সেই ফাইলগুলো অতি তাড়াতাড়ি আপনারা পাবেন এটা হল সুখবর আর কষ্ট খবর হলো ডিসেম্বরে যেগুলো জমা হয়েছে সেখানেও ফেক আছে ফেক বলতে এখন অনেক কিছু এখানে ডিপেন্ড করে সেখানে ফেক বলতে ডিপেন্ড করে আপনি যে মালিকের কাগজটা জমা দিয়েছেন সেই মালিকের সব ডকুমেন্টস ঠিক নাই কিন্তু আমরা এক কথায় সেটা বলে দিই এটা ফেক এটা ফেক কিন্তু নুলস্তা ফেক বলতে যেটা বোঝায় ফেক যেটা বলতে বোঝায় সেটা যদি দুই নাম্বারই করে আপনার একটা নূলস্তা বুয়া করে বানায় কিন্তু অনেকেই আছে অরিজিনাল নূলস্তা এটা দেওয়া হয়েছে প্রিভিত্তুরা থেকেই কিন্তু সেটা রিজেক্ট হবে কারণ সেখানে এই যে মালিকের কোনো কাগজ ঠিক নাই মালিকের কোনো পাগামেন্টু ঠিক নাই সে ট্যাক্স দেয় না ঠিক মতো সরকারকে বা তার কোনো সমস্যা আছে এই নানান কারণে একটা পাসপোর্ট নুলস্তা রিজেক্ট হইতে পারে শুধু আমরা দেখতে পাই একটা একটা জিনিস এটা ফেক এই জন্য রিজেক্ট হয়েছে আসলে তা না প্রত্যেকটা যে যে সমস্যা থাকে সেই সমস্যা রিজেক্টের সাথেও বইলে বলা থাকে কে যে কারণে এই ফাইলগুলো রিজেক্ট হয় এখন আসি আজকের যে আপডেট সেটা আজকে আমার এখন পর্যন্ত জানার মতে ঢাকা চিরাগাং সিলেট কেউ এখন পর্যন্ত কোনো ভিসা পায়নি যেগুলো দেওয়া হয়েছে সবগুলোই রিজেক্ট আরেকটা তথ্য আপনাদের অনেকেই জানতে চান যে কমেন্ট করেন ভাই আমার এগ্রিকালচারে আমি নুলস্তা পাইছি কিন্তু এই কোথা থেকে যে নতুন নতুন যে সার্টিফিকেটগুলো নিতে হয় সে সার্টিফিকেটগুলো কোথায় পাওয়া যায় আপনার উপজেলায় গিয়ে এই সার্টিফিকেগুলো সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে হবে কৃষি যারা কৃষি বিষয়ে আসবেন তাদের সেই সার্টিফিকেটের একটি প্রোটোকল যেটা আছে আমি দেখাই দিচ্ছি আপনাদের এইরকম থাকবে আর আপনার যারা যারা দিয়ে এই ফাইলগুলো জমা নেবেন সেই বইলে দেবে বা কোথা থেকে সংগ্রহ করতে হয় সেখানে আপনার যখন ফাইলটা জমা নেবে তখনই তারা এই কাজ করে তারা অবশ্য জানে তারাই আপনাকে বলে দেবে আর এখন আপনাদের যাদের ফাইলগুলো জমা আছে সেই ফাইলগুলো অবশ্যই অতি তাড়াতাড়ি পাবেন যেহেতু এখান থেকে উপরে থেকে চাপ দিছে বাংলাদেশ অ্যাম্বাসি ইতালিয়ান অ্যাম্বাসিকে বাংলাদেশে অতি তাড়াতাড়ি ভিসা দেওয়ার জন্য যারা পাবে এবং এই যে আর একটা কথা যারা ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসায় কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট নাই ফ্যামিলি ভিসাও পাইতেছে না এই যে চাপা কলে সব মিশে যাচ্ছে সবারই একই অবস্থায় এই ফাইলগুলো এখন পর্যন্ত দিচ্ছে না আশা করা যাচ্ছে সবার একসাথেই এই আজকে যে পরিমাণ আজকে আমার জানা মতে অনেকগুলো পাসপোর্ট উঠাইতে আসছে অনেকেই ডাকছে অনেকেই এই পাসপোর্টগুলো ফেরত দেওয়া হয়েছে সেই সুবাদে দেখা যাচ্ছে অতি আপনাদের কে ডাকা হবে আপনারা পাসপোর্ট পাবেন হয়তো ভিসা পাবেন আবার হয়তো কেউ রিজেক্ট খাবেন হয়তো কারো ডকুমেন্টস মাঙ্গা আছে বা কোনো কিছুর দরকার আছে আরও আপনাদের রিকোয়েস্ট করছে সেগুলো দেওয়ার জন্য দিলে হয়তো ভিসা পাবেন এরকম পরিস্থিতিতে সবাই এখন পর্যন্ত আজকে পর্যন্ত কেউ এখন পর্যন্ত ভিসা পায় নাই আমার জানা মতে আর এই যে দুইটা উদাহরণস্বরূপ দুইটা ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করে দিচ্ছি আজকের যে আপডেট ছিল কবে জমা ছিল সেটা দেখে নিন আপনারা আজকের তথ্য অনুযায়ী আপনারা